আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ ইসলাম, কুইক প্রিপারেশন অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। কোভিড-19 পরিস্থিতিতে আবার সংক্রমণ বাড়ার জন্য তোমাদের যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছিল সেটি বন্ধ হয়ে গিয়েছিল, প্রায় 2 মাস পর আবার শুরু হয়েছে এবং চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে। চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর যে সমাধান, সেই সমাধান নিয়ে আমরা হাজির হয়ে গেছি সপ্তম শ্রেণীর আজকে চারু ও কারুকলার সমাধানটি নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা শ্রেণী সপ্তম, বিষয় চারু কারুকলা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে, আর অধ্যায় অধ্যায়ের শিরোনাম হচ্ছে প্রথম অধ্যায়, আর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর হচ্ছে পাঠ 2 এবং 3। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে চারু ও কারুকলা জীবনযাপনকে সুন্দর ও রুচিশীল এবং সমাজকে সুন্দরভাবে গড়তে সাহায্য করে ব্যাখ্যা করো, এটাকে ব্যাখ্যা করতে হবে। নির্দেশনা হচ্ছে পাঠ্যপুস্তক, পারিপার্শ্বিক অনুষঙ্গ, প্রয়োজন বোধে ইন্টারনেটে ব্যবহার করা যেতে পারে। এখন মূল্যায়নের জন্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করতে পারলে অতি উত্তম। তাহলে প্রাসঙ্গিক বিষয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে চলো আমরা আমাদের নমুনা উত্তরটি দেখে আসি। যে কলা বা কারুকাজ বাহ্যিক কাজে লাগে না কিন্তু মনের তৃপ্তি পাওয়া যায় তাকে চারুকলা। অন্যদিকে যে কলা বা শিল্প প্রধানত দৈহিক ও ব্যবহারিক চাহিদা মেটানোর সঙ্গে আনন্দ দান করে তাকে কারুকলা বলা হয়। চারু ও কারুকলা জীবনযাপনকে সুন্দর ও রুচিশীল করে এবং সমাজকে সুন্দরভাবে করতে সাহায্য করে। চারু ও কারুকলা যেহেতু চিরন্তন বা চিন্তন ক্ষমতার প্রভাবে সৃষ্টি হয়েছে ভাষা, তাই তো বলা হয় আর্ট, সব ভাষার জনক। শিশু প্রকৃতির আলো, বাতাস, রস, রূপ, গন্ধ ইত্যাদির মাধ্যমে বেড়ে ওঠে, ভালোবাসতে শেখে, তারপর চারপাশের জগৎ ও বস্তুকে সে উপভোগ করে। সৌন্দর্যের সমারোহকে কল্পনায় হয়ে ওঠে সৃজন প্রয়াসী। এর মাধ্যমে মননকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, কল্পনা প্রবণতাকে বাস্তবে রূপদান করা, কর্মস্পৃহা ও প্রাণচঞ্চলকে সৃজনশীল কাজে লাগাতে উৎসাহী করা চারু কারুকলার অন্যতম শক্তি। তাই বলা যায় চারু কারুকলা সৃজনশীলতার মূল চাবিকাঠি। ছবি আঁকা ও অন্য শিল্পকর্ম মানব জীবনকে সুন্দর ও সমৃদ্ধভাবে গড়ে তুলতে বিশেষভাবে সাহায্য করে, আর ছবির মাঝে রঙের খেলা খেলতে খেলতে কঠিন বিষয়গুলোকে সহজ করে দেওয়া যায়। লেখাপড়ার উন্নতি, সুন্দর অসুন্দর, রুচিবোধ, মানুষ এবং দেশের প্রতি ভালোবাসা ও সাহসীভাবে গড়ে উঠতে সাহায্য করে তথা সুশীল জাতি গঠনের চালিকা শক্তি হিসেবে অনন্য ভূমিকা রাখে। শিল্পকলা শিক্ষা সম্পর্কে নন্দলাল বসু বলেছেন, প্রকৃতির সঙ্গে যোগ সাধন একবার হলে, প্রকৃতিকে একবার ভালোবাসতে শিখলে ছেলেদের অন্তরে রসের উৎস আর কখনো শুকাবে না। শিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের ভাষায় বলতে হয়, শিল্পের প্রধান তাৎপর্য অভিব্যক্তির দিক দিয়ে হৃদয়হীন মানুষকে শক্তিশালী হলেও যেমন তার বর্বরতা ঘুচে না, শিল্পশ্রিত অভিব্যক্তির অবর্তমানে সমাজে বিশেষ রকমের বর্বরতা দেখা দিতে পারে। তাই বলতে পারি, দেশ গড়তে এবং সুন্দর ও রুচিশীল সমাজ গড়তে চারু ও কারুকলার প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে কয়েকটি উদাহরণ, যেমন ক, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন রোগ থেকে নিরাময় পেতে ছবি এঁকে পোস্টার তৈরি করে খুব সহজেই সাধারণ মানুষকে বোঝানো যেতে পারে, যেমন বর্তমান কোভিড সিচুয়েশন। খ, বিভিন্ন সরকারি প্রচার কার্য যেমন রাস্তায় হাঁটা চলা, বাস ট্রাকে চলাচলের নিয়ম কানুন ইত্যাদির জন্য পোস্টার ও প্রচারপত্রের জন্য শিল্পীর প্রয়োজন পড়বে। গ, কৃষি সংক্রান্ত বিষয় যেমন সহজে চাষ করা, সেচ দেয়া, পোকামাকড় থেকে সাবধান থাকা, কৃষি ফলন বৃদ্ধি করার উপায় সহ বিভিন্ন বিষয় ছবি এঁকে সাধারণ কৃষককে বোঝানো যায়। ঘ, মানচিত্র আঁকা, স্কুল কলেজের বইয়ের জন্য ছবি আঁকা, চিকিৎসা বিদ্যা ও কারিগরি বিদ্যার বিভিন্ন বই পুস্তকের জন্য দক্ষ শিল্পীর প্রয়োজন রয়েছে। কারখানায় উৎপাদিত পণ্যসমূহ বাজারে সরবরাহ ও বিদেশে রপ্তানি করতে হলে নানা রকমের রঙে মোড়ক তৈরি করতে হবে, আর মোড়কের নকশাও ছবি আঁকতে হয়। ছবি এঁকে এসব পণ্যের বিজ্ঞাপন করতে হলে চারু কারুর প্রয়োজন হবে। এসব উদাহরণ দিয়ে বোঝা যায় যে চারু কারুর গুরুত্ব অপরিসীম। এটি হচ্ছে আমাদের উত্তর। আর যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজকে লাইক দেবে। আর যারা সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।